নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। নিরামিষের দিনে এরকম একটা ছানার রেসিপি থাকলে খেতে কিন্তু দারুণ লাগে। রুটি কিংবা ভাত দুইয়ের সাথেই বেশ ভালো লাগবে ছানার এই তরকারিটা। আজকের রেসিপির নাম হল কাজু পোস্তের ছানা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। পোলাও, রুটি কিংবা ভাত, পরোটা সব কিছুর সাথে এই ছানার কাজু পোস্ত কিন্তু দারুণ চলে যায়। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। নিয়েছি এখানে আমি ছানা ভাজা। এই ছানা ভাজা কিন্তু মিষ্টির দোকানে পাওয়া যায়, তবে সব মিষ্টির দোকানে পাওয়া যায় না, কিছু কিছু মিষ্টির দোকানে কিন্তু স্পেশালি এগুলো পাওয়া যায়। এটা ছানা দিয়ে তৈরি হয়, একদম ছানা ফ্রাই করে তৈরি করা থাকে। অতএব এটাকে আর আমার কিচ্ছু করতে হবে না। এবার গ্রেভি করার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত। পোস্ত এখানে নিলাম 4 চামচ, এরকম ছোট চামচের 4 চামচ নিলাম, 4 টিস্পুন। একটু পোস্তটাকে শুকনো ঘুরিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো একটু ভেজে নেওয়া কাজু, রোস্টেড কাজু বাদাম নিয়ে নিলাম। এটা না ভেজেও আপনারা কাঁচা কাজু বাদামও ব্যবহার করতে পারেন। 2 চামচ কাজু বাদাম নিয়ে নিলাম, প্রায় এখানে 20-30টার মতো কাজু বাদাম রয়েছে। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি, আর একটু জল দেবো এর মধ্যে। এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নিয়ে এবার এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। কাজু আর পোস্ত বাটাটা একদম রেডি হয়ে গেছে। খুব একটা মশলাপাতি কিন্তু এই রান্নাটাতে লাগবে না। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সাদা তেল, তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার গোটা গরম মশলাটাকে কিছুক্ষণ একটুখানি ভাজা ভাজা করে নেবো, যাতে এটা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। তারপরে একটু দিয়ে দিচ্ছি আদা বাটা, এই 1/2 টিস্পুন আদা বাটা দিলাম। আদাটা খুব ছিটিয়ে আসছে বলে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দিলে আদা বাটাটা আর ছিটে গায়ে আসবে না। ভালো করে একটু মিশিয়ে নিয়ে আদাটাকে একটু কুক করে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি কাজু আর পোস্ত বাটাটা যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার এই কাজু আর পোস্ত বাটাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব গ্যাসের আঁচ লোতে রেখে, কারণ যেহেতু কাজু রয়েছে কাজু কিন্তু তলা থেকে ধরে যেতে পারে, সেই জন্য আঁচটাকে অবশ্যই কম রেখে রান্না করতে হবে। এবার এর মধ্যে একটু জিরের গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিলাম। জিরের গুঁড়োটাও একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। 1/2 টিস্পুন ধনের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। জিরে আর ধনের গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবার ভালো করে আবারও এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে বেশ 3-4 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। এটা কিন্তু মিক্সিং জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ভালো করে এটাকে আবারও মিশিয়ে নেব। আর ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব। দেখুন গ্রেভিটা বেশ ফুটে উঠেছে। এরপর আমি এই ছানা ছানা ভাজাগুলো অ্যাড করে দেব। ছানা ভাজাগুলো ঝোলের মধ্যে ফুটলে কিন্তু অনেক বড় হয়ে যায় আর খুব সফট হয়, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এবার ভালো করে হালকা হাতে মিশিয়ে নিয়ে এবার ছানাগুলোকে গ্রেভির মধ্যে রেখে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। ছানাগুলো ফুটে গেছে আর বেশ নরম হয়ে গেছে। একটু গ্রেভিটাকে ঘন করে নেব, কারণ একটু পাতলা রয়েছে। গ্রেভিটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। যত ভালো করে ফোটাবো ছানাগুলোও কিন্তু ততটাই নরম হবে। 2 চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নামানোর আগে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর 1/2 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর গরম মশলা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে এবার এটাকে সার্ভ করে নেব। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন সমেত। রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে নিরামিষের দিনে বানিয়ে নিন কাজু পোস্তয় ছানা। এইটা কিন্তু দারুণ খেতে হয়। আর অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা কেমন লাগলো।